পি এম কিষাণ প্রকল্প লাইটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম পি এম কিষাণ প্রকল্পে কৃষকদের পরবর্তী কিস্তি ষোলো নম্বর কিস্তির টাকা কবে দেবে চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি আপনারা জানেন কেন্দ্রীয় সরকার এ প্রকল্প শুরু করেছে এবং কৃষকদেরকে মাথায় রেখে এই প্রকল্পই শুরু করেছে কেন্দ্রীয় সরকার আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অনেকটাই কিন্তু লাভবান হচ্ছেন কৃষকরা কারণ তাদেরকে আর্থিক সাহায্য করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন করছেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে তেমনই কেন্দ্রীয় সরকারও এই পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করছেন কৃষকদেরকে পরবর্তী কিস্তির টাকা কৃষক বন্ধু প্রকল্পে দিয়ে দিয়েছে এবং পরবর্তী কিস্তি অর্থাৎ ষোলো নম্বর কিস্তির টাকা পি এম কিষাণ প্রকল্পে কবে পাবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন দেখুন এখানে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই পি পিএম কিষাণ প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকা কবে দেবে সেটা কেন্দ্রীয় সরকারই অ্যানাউন্সমেন্ট করে কেন্দ্রীয় সরকার অ্যানাউন্সমেন্ট করার কয়েক কয়েকটা জায়গা রয়েছে যেমন আমি আপনাকে জানিয়ে রাখি কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে দিয়ে থাকে সেটি অ্যানাউন্স করে এই ওয়েবসাইটে যেটা আমি আপনাকে দেখাচ্ছি সিম্পলি ক্রোমেসে সার্চ দেবেন পি এম ইভেন্ট পি এম ইভেন্ট লিখলে আপনারা এইভাবে দেখতে পাবেন আপনাদের সামনে ইন্টারফেস চলে এসছে পি এম ইভেন্ট ডট 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 আইএন এখানে আপনারা ক্লিক করুন পরবর্তী আপনার সামনে পেজ চলে আসবে সিম্পলি ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পি এম কিষাণ একটি ব্যানার রয়েছে যেখানে এখানে লিখা আপনারা দেখুন আর্ট কালার পিএম এম কিষাণ লাভার্থী কাপ পন্দ্রিবি কিস্ত এখানে কিন্তু লিখা রয়েছে তো পনেরোই নভেম্বর দু হাজার সালে এটি টাকা রিলিজ করেছেন কেন্দ্রীয় সরকার এগারোটার সময় যেটি আমি আপনাকে দেখিয়েছিলাম তো এখানে পনেরোই নভেম্বর কিন্তু টাকাটি রিলিজ করেছেন কেন্দ্রীয় সরকার এগারোটার সময় এটা কিন্তু ক্লিয়ার তো এটি ঝাড়খণ্ড থেকে করেছিলেন এখানেই কিন্তু ব্যানারটি পাবলিশ হবে এই পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা নিয়ে তো তবু আপনারা অনেকে জানতে যাচ্ছেন তাহলে আমরা পাব কবে এরকম ব্যানারটা এবং টাকা আসলে কবে দিতে পারে যদি কবে টাকা দেয় সেটা জানার জন্য এবার চলুন আবার আমরা পিএম এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবার আমি আপনাকে দেখাচ্ছি পি এম কিষাণ ওয়েবসাইটে যে কবে আপনারা এই টাকা পাবেন দেখুন পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী ষোলো নম্বর কিস্তি টাকা কবে দেবে নিচে লেখা রয়েছে এখান থেকে নিচে স্ক্রোল করলে দেখতে পাবেন এখানে ইনস্টলমেন্টটা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসের এক তারিখ থেকে নিয়ে মার্চ দু সালের মার্চ একত্রিশ তারিখ পর্যন্ত এর মধ্যে টাকা পাবেন মানে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে টাকা পাবেন এবার কত তারিখে পাবেন সেটি কেন্দ্রীয় সরকার ছাড়া কেউ বলতে পারবে না কারণ টাকা তিনারাই রিলিজ করে থাকেন অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে সে কারণে তিনারা বলতে পারবেন তো দেখুন ইতিমধ্যে স্যাচুরেশন ক্যাম্প চলছে পিএম এম ভিলেজ ওয়াইজ যেটি চলবে আপনার জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত সেক্ষেত্রে জানুয়ারি মাসে আর আপনারা টাকা পাবেন না আপনারা হচ্ছে টাকা পাবেন ফেব্রুয়ারি মাসে তো ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন তো আপনারা জানুয়ারি মাসে কেন পাবেন না সেটা জানালাম পনেরো তারিখ পর্যন্ত ক্যাম্প চলবে তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি ফ্রেন্ডস পি এম কিষণ প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা আপনারা ফেব্রুয়ারি মাসেই পেয়ে যাবেন ব্যাঙ্কে